আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আবার এসে গেছি তোমাদের সাথে। নার্সারি শ্রেণী, তোমরা সবাই রেডি হয়ে যাও আমাদের আজকের ক্লাসের জন্য। শিক্ষার্থীরা, গতদিনে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম শব্দের মাঝে ডাবল ই থাকে এরকম কিছু শব্দ, কিছু শব্দের মাঝে ডাবল ও থাকে এরকম কিছু শব্দ, এবং কিছু শব্দের শেষে ডাবল এস থাকে এরকম শব্দ শিখিয়েছিলাম। তো আজকে আমরা শিখব এই শব্দগুলো দিয়ে কিভাবে মিল করতে হবে, মিলকরণ শিখব আমরা। খেয়াল করো তোমরা সবাই, জয়েন দ্য লেটার্স and make word, বর্ণগুলো যুক্ত করো এবং শব্দ তৈরি করো। দেখো এটা কি, ডি। ডির সাথে এমন কোন বানানটি আছে যেটার সাথে যুক্ত করলে একটা পূর্ণ অর্থ প্রকাশ পায়? খেয়াল করো একটা তোমাদের জন্য দিয়ে আছে, ডি ডবল ই আর, কি হয়? ডিয়ার। আমরা ওই পেজে তো পড়েছিলাম ডিয়ার অর্থ হরিণ, তাহলে ডির সাথে এই যে ডাবল ই আর এটা যুক্ত করে দিলে একটা শব্দ তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এভাবেই এইচ, এইচ এর সাথে কোন দুইটা কোন ওয়ার্ডগুলো লেটারগুলো এখানে মিল করলে একটা শব্দ তৈরি হবে আমরা সেটা খেয়াল করি। এইচ এর সাথে আমরা কি পড়েছি, এইচ ডবল ই এল, হিল। হিল অর্থ কি, গোড়ালি। তাহলে আমরা কি পড়েছিলাম, হিল অর্থ গোড়ালি। ঠিক সেম এভাবে এইচ এর সাথে এভাবে মিলকরণ করে দিতে হবে। খেয়াল করো তোমরা, আরো আছে এখানে, খেয়াল করো তোমরা, বি দিয়ে কি হতে পারে, বি ডবল ই এফ, বিফ। বিফ অর্থ গরুর মাংস। এফ ফর ফুড পড়েছি তাই না, এফ ডবল ও ডি, ফুড, ফুড অর্থ খাদ্য। আর তে কি পড়েছি আমরা, আর ডবল ও এম, রুম, রুম অর্থ কক্ষ। এম দে কি পড়েছি, এম ডবল ও এন, মুন, মুন অর্থ চাঁদ। পিতে কি পড়লাম আমরা, পিতে পি ডবল ও আর, পোর মানে গরিব। তোমরা যদি ওই দিকের বানানগুলা ঠিকভাবে পড়ে থাকো তবেই কিন্তু এই মিলকরণটা করতে পারবে। আগে তোমাদেরকে বুঝতে হবে, বানানগুলো পড়তে হবে এবং খাতায় লিখতে হবে, এরপরে তোমরা এগুলো চেষ্টা করবে খাতায়। আমি এই পাশের গুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা বাসায় নিজেরা এই পাশে যেগুলো আছে লেটার দিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে এগুলো নিজে নিজে চেষ্টা করবে। তো এটাই তোমাদের থাকলো আগামী ক্লাসের হোমওয়ার্ক, সবাই বাসায় এটা চেষ্টা করো করার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ।